হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তা আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হলো ভাইসর। তা এই গ্রামটি অবস্থিত রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ভরপুর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম। তো আজকে আমি আপনাদের মাঝে এই গ্রামের মাটি ও মানুষ সম্পর্কে জানাবো এবং এই গ্রামের মানুষের জীবন যেমন সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবো। পাট সব কাটা শেষ? পাটে খুব খাটনি, লাগাবেন কোনে? লাগাবেন কোনে? এটা এটি হচ্ছে আমাদের গ্রামের মিঠু পথ। তা আমরা এই পথ দিয়ে যাতায়াত করি। এটি হচ্ছে গ্রামের মুদি দোকান। এই গ্রামের মানুষ কাজ শেষে এখানেই এসে চায়ের আড্ডায় থাকে এবং এই গ্রামের বিনোদন বলতে এই দোকানটাই। এটি হচ্ছে গ্রামের একটি রাস্তা, গ্রামের ভিতরে চলে গেছে। আর এটি আর একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আপনার বহরপুর থেকে রাজধারপুরের যে রাস্তা আছে ওইটাই। তো এটি হচ্ছে ভাইসর জামে মসজিদ। মসজিদের গেটের কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ অনেকটাই উন্নতি হয়েছে আমাদের এই মসজিদটার। এটি হচ্ছে ঈদগাহ মাঠ, তার পাশে রয়েছে কবরস্থান। এই গ্রামের শতকরা 80% মানুষ কৃষিকাজে নিয়োজিত। তো বন্ধুরা, আমরা এখন আছি এই গ্রামটির প্রায় শেষ প্রান্তে। গ্রামের মাঝে এখনো যাওয়া হয় নাই। বন্ধুরা, এটা একটা জলাশয়, আর এই জলাশয়টা বর্ষার সময় অনেক ভরা থাকে, এইবার হচ্ছে না, এই কারণে আর কি ভরাট নাই। তো এটা হচ্ছে গ্রামের মধ্যকার রাস্তা। এটা হচ্ছে গ্রামের মধ্যে আরেকটি ছোট্ট একটি মুদি দোকান। তা দিন শেষে সবাই কাজবাজ শেষে এই দোকানটাতেই তাদের বিনোদন খুঁজে নেই। কি অবস্থা হাবিব ভাই? ভালো ভাই, ভালো আছেন? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের গ্রাম সম্পর্কে জানতে পেরে অনেকটাই বোধ হয় ভালো লেগেছে। তো চেষ্টা করব রাজবাড়ী জেলায়
যতগুলো গ্রাম আছে সবগুলো গ্রাম আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং সবগুলো গ্রামের মানুষের জীবন সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং একটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।